হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, আর যারা ভালো নেই তারা অবশ্যই এই খোলা আকাশ, এত সুন্দর আকাশ দেখে অবশ্যই তাদের মনটাও ভালো হয়ে যাবে। তো অনেক দিন বিরতির পরে আজকে আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর এতদিন বিরতি ছিল বা এতদিন আমার ব্লগ করা বন্ধ ছিল, তারও অবশ্যই একটা কারণ আছে, সেই কারণটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আজকে আমার এই ভিডিওতে আপনারা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন, সো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সবাইকে। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। আমার সব ভিউয়ার্সদেরকে বলি যে যদি কখনো আপনাদের খুব বেশি মন খারাপ করে তখন কি করবেন, তখন কিন্তু আমার মতো ছাদে গিয়ে খোলা আকাশের দিকে আনমনে তাকিয়ে থাকবেন, দেখবেন আপনার মন কিছুক্ষণের মধ্যে অনেক ভালো হয়ে গেছে। আর এত বড় আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিশ্চয়ই মনটা একটু বড় হবে। ফান করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। পরিবারের ছোট বড় সবার পুষ্টি ঘাটতি পূরণ করা নিয়ে আমাদের পরিবারের যারা আমরা মেয়েরা থাকি তাদের প্রত্যেকের চিন্তার কোনো শেষ নাই, যে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য তাকে কী খাইতে দিব, কী খাইতে দিব না, কোনটা বেশি খাওয়াবো, কোনটা কম খাওয়াবো, এভরিথিং এভরিথিং। তো হ্যাঁ, অবশ্যই পুষ্টিকর খাবার আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো, আমাদের প্রত্যেকের শরীরের জন্যই ভালো। আর এক একটা খাবারে এক একটা পুষ্টিগুণ থাকে, সো সব খাবারই কম বেশি খাওয়া উচিত। বিশেষ করে আমাদের চোখের জ্যোতি বাড়ানোর জন্য তো সবুজ শাক সবজি, ছোটো মাছ এগুলো তো খাওয়া যেতেই পারে, সামুদ্রিক মাছ হলে তো কোনো কথাই নেই। কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে পুষ্টিকর খাবারগুলো খেলেও আমাদের কখনো কখনো ক্ষতি হতে পারে? অনেকেই ভাবছেন হয়তোবা যে আমি ফান করছি, না আসলে আমি ফান করছি না। হ্যাঁ, পুষ্টিকর খাবার অবশ্যই উপকারী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা থাকে, যেমন সব ওষুধ সব রোগের জন্য না। রোগ তো রোগী, রোগীর ডাক্তারের কাছে যেতেই হয়, আর ডাক্তার কিন্তু সব রোগীকে এক ওষুধ দেয় না, তেমনি সব খাবার কিন্তু আমাদের সবার জন্য সমান উপকারী না, এ কথাটা কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। যেমন মনে করেন যে হাই প্রেশারের রোগীকে কী খাইতে বলবে, হাই প্রেশারের রোগীকে সবসময় অয়েল ফ্রি খাবার খাইতে বলবে, তারপরে খাবার কম কম খাইতে বলবে, আমিষ কম খেতে বলবে, চর্বিযুক্ত খাবার কম খেতে বলবে। কিন্তু আবার যার লো প্রেশার তাকে কিন্তু এই খাবারগুলো খেতে বলবে, ঠিক আছে? ঠিক ওরকম কিছু খাবার আমার জন্য উপকারী হতে পারে, আবার সেই খাবারগুলো আপনার জন্য উপকারী না হয়ে অপকারও হতে পারে। তো এত ভঙ্গিমা না করে আমি ক্লিয়ার করে কথাটা বলি, সেটা হচ্ছে যে আমি গত 7-8 দিন যাবত অ্যাজমায় ভুগছিলাম, মানে আমার অ্যাজমা আছে আরও 4-5 বছর ঠিক না, 8-10 বছর ধরেই, কিন্তু 3-4 বছর ধরে এটা খুব বেড়ে গেছে। আগে ছিল কম কম, হাঁচি হতো, নাক দিয়ে পানি পড়তো, সেটা অনেক কম, মাসে 2-1 বার, কিন্তু ইদানিং অনেক বেড়ে গেছে। আর সেটারও কারণ আছে, আসলে বিশ্বে আমরা যত মানুষ আছি মোট মানুষের মধ্যে কিন্তু 70% মানুষই এই কম বেশি অ্যাজমার প্রবলেমে ভুগে, আমি সারা বিশ্বের কথা বলছি। তো কম বেশি কিন্তু অ্যাজমা সবারই থেকে থাকে, কারো কম থাকে, কারো বেশি থাকে, কারো কন্ট্রোলে থাকে, কারো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো আউট অফ কন্ট্রোল হয়ে যায় যাদের, তাদের কিন্তু কিছু কারণে হয়ে যায়, আর সে কারণগুলো হচ্ছে কিছু নিয়ম না মানা। আর নিয়ম না মানা বলতে নিয়মটা বলছি আমি এরকম যে তার খাদ্যাভ্যাস সে মেনটেন করে না, তারপরে অনেকের আছে যে ডাস্টে অ্যালার্জি, সে ডাস্ট মেনটেন করে না, এই কারণে কিন্তু অ্যালার্জির প্রবলেমটা বেড়ে যায়। আবার সবার কিন্তু এক ধরনের খাবারে অ্যালার্জি হয় না, ঠিক আছে? এক একজনের এক একটা খাবারে অ্যালার্জি বাড়তে পারে, এটা কোনো বিষয় না। তো আমি ডাক্তারের পরামর্শ নিয়ে কথাগুলো বলছি, আমি নিজের মন গড়া কোনো কথা বলছি না, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমার কথাগুলো যদি শুনেন তাহলে। তো আমি আসলে গত বেশ কিছুদিন ধরে, আমার ব্লগ দেখলে বুঝতে পারবেন যে আমি কন্টিনিউ গরুর মাংস, ইলিশ মাছ, পুঁই শাক, মিষ্টি কুমড়া এই খাবারগুলো খুব বেশি খাচ্ছিলাম। তো এই খাবারগুলো খেতে খেতে হচ্ছিল কি, আমি আমার আগের একটা ব্লগে বলেছিলাম যে আমার অ্যাজমার প্রবলেম আছে, এজন্য পহেলা বৈশাখের মধ্যে মেবি আমি তখনও কিন্তু আমি পহেলা বৈশাখেও ইলিশ মাছ খাইছিলাম না, ঠিক আছে? কিন্তু অনেকদিন ভালো ছিলাম, তো ভাবলাম ভালো যখন আছি তখন একটু খাই, ঠিক আছে? বাঙালি তো দাঁতে মানে না, ঠিক আছে? শরীরে মানলেও দাঁতে মানে না। তো খেয়ে দিয়ে যাই হোক বিছনায় পড়ে গেছিলাম। তো ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, ডাক্তার বেশ কিছু ওষুধ দিল। ও আর তারপরে হয়েছিল কি, এই যে আমার মেয়ে গোটা ঘর কি করছে দেখেন,
অবাক হওয়ার কিছু নেই, এটা আমার নিত্যদিনের মানে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, কাজের কথায় ফিরে আসি, যখন একটু সুস্থ থাকি তখন আসলে ওষুধ খাই না। হ্যাঁ, এটা হচ্ছে মনে হয় সবারই এই ধরনের প্রবলেম থাকে, আমার তো খুবই আছে। একটু যখন মানে অসুস্থ কম হই তখন ওষুধ ছেড়ে দিই, আবার যখন বেশি অসুস্থ হই তখন একসাথে অনেকগুলো ওষুধ খাই। তো আমারও ঠিক সেদিন তেমনই হয়েছিল, আমার অ্যাজমা বাড়ার পরে আমি একসাথে অনেকগুলো ওষুধ খাইছিলাম, খাওয়ার পরে আর কি কয়েকদিন বিছানা থেকে উঠতে পারি নাই, ঘুমে আর দুর্বল হয়ে গেছিলাম অনেক। তো এখন কারণটা বলি, ও কারণ তো বললামই যে কী কী খেয়ে আমি এত অসুস্থ হয়েছিলাম। তো আসলে এই অ্যাজমা এতটাই ক্ষতিকর, প্রারম্ভিক পর্যায়ে হয়তো আমরা কেউ ফিল করতে পারি না যে এর ভয়াবহতা কতটা হতে পারে, কতটা গভীর হতে পারে। তবে এই যে সারাদিন নাক দিয়ে পানি ঝরাটা যে কতটা বিরক্তিকর সেটা যার হয় সেই জানে। অনেকের কিন্তু অনেক বেশি শ্বাসকষ্ট হয়, তখন রিমোলাইজার নেওয়া লাগে, ইনহেলার ব্যবহার করা লাগে। তো আমার এখনও মাশাল্লাহ অত বেশি হয় না, আশা করি আমি কন্ট্রোল করতে পারবো। তো আসলে খাবারগুলো মেনটেন করলে কিন্তু যা, তবে এটা কিন্তু ডাক্তার কখনোই আইডেন্টিফাই করতে পারবে না যে আপনার অ্যালার্জিটা কিসে হচ্ছে, কিভাবে থামবে, ঠিক আছে। আর এটা কিন্তু দূর করার মতো মানে পার্মানেন্টলি রিমুভ করার মতো কোনো ওষুধ নাই, এটাকে আপনাকে নিজে এর কারণটাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে দূর করতে হবে। আর অ্যালার্জি হলে যেটা হয় অনেকের আছে চোখ চুলকায়, আমার আগে কখনো ছিল না কিন্তু এবার দেখলাম মানে অতিরিক্ত বেড়ে গিয়েছিলো, এই জন্য হয়তো এই প্রবলেমটা হয়েছিল, মানে চোখ প্রচণ্ড চুলকায়। তো ডাক্তার আমাকে বললেন যে এই চোখ চুলকাইতে চুলকাইতে নাকি কখনো কখনো দৃষ্টিহীনতার কারণও হতে পারে, আমরা যদি এটাকে প্রিভেন্ট না করি, অ্যালার্জিটাকে যদি কন্ট্রোল না করি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা যদি মানে গুরুত্ব না দিই বিষয়টাকে যে চোখ চুলকাচ্ছে ভালো হয়ে যাবে, তো এরকম বিষয় নিয়ে যদি থাকি তো এক পর্যায়ে হতে পারে আপনার চোখের খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে, আপনি আর চোখেই দেখতে পাবেন না, ঠিক আছে। তো এই জন্য সবাইকে বলি কি যে আমরা অবশ্যই যে কোনো রোগ যখন কম থাকবে তখনই সেটাকে গুরুত্ব সহকারে চিকিৎসা করার চেষ্টা করব। আর যেহেতু অ্যাজমাটা এমন একটা প্রবলেম যেটার পার্মানেন্টলি কোনো চিকিৎসা নাই, সো আমাদেরকেই আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন জিনিস থেকে এই প্রবলেমটা বেশি হচ্ছে। যেমন আমার ডাস্ট থেকে হয়, আমি যদি বিছানা যদি ঝাড়ু দেই, ধুলো যদি আমার নাকে পড়ে তাহলেও কিন্তু আমার অ্যালার্জি শুরু হয়ে যায়। তারপরে মনে করেন যে আপনি আশেপাশে কোনো অ্যালার্জি রোগী যদি থেকে থাকে, সে যদি হাঁচি দেয় একটু পর ফিল করবেন আপনারও কিন্তু হাঁচি হচ্ছে। যেমন আমার যেদিন অ্যাজমার প্রবলেম বাড়ে আমার মেয়েও কিন্তু অনবরত হাঁচি করতে থাকে। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অবশ্যই হাঁচি কাশি দেওয়ার সময় মুখে রুমাল দিতে হবে, মানে স্বাস্থ্যবিধি যেগুলো মেনটেন করতে হয় সেগুলো অবশ্যই মেনটেন করতে হবে। আর যে খাবারগুলোতে অ্যালার্জি হয় সেই খাবারগুলো খুব যত্ন সহকারে আইডেন্টিফাই করতে হবে, করে অবশ্যই সেই খাবারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর অ্যাভয়েড তো আমরা আসলে সব কিছু একেবারে চিরতরে অ্যাভয়েড করতে পারি না, সো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে কি খাবারটা অনেক দিন পর পর খাওয়ার, আর খাবার যেদিন খাবো সেদিন অবশ্যই আমার প্রবলেমটা যাতে একটু না হয় বা একটু কম হয় সেজন্য আগে থেকেই ওষুধ খেয়ে নিতে হবে। আর অবশ্যই ডাক্তার ডোজ দিয়ে থাকে, ডাক্তারের সাথে পরামর্শ করলে যে কতদিনের ডোজ কমপ্লিট করতে হবে সেই ডোজ অনুযায়ী আমাদের ওষুধ খাওয়া উচিত এবং রেগুলারই খাওয়া উচিত। আর অ্যালার্জির প্রবলেমটা বিশেষ করে শীতকালে বেশি হয়, তবে আমার ইদানিং দেখছি গরমেও কমছে না। এক একজনের অ্যালার্জির ধরন কিন্তু এক এক রকম হয়, সবার অ্যালার্জি এক রকম হয় না, তো যার যারটা তাকে বুঝতে হবে, আসলে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হয়। অনেকের কিন্তু আবার মুসুরের ডাল খেলেও অ্যালার্জি হয়, তো এই জন্যই বললাম অ্যালার্জির ধরনটা মানুষ হিসেবে কিন্তু বা পার্সন হিসেবে ভেদে কিন্তু ভিন্ন হয়ে থাকে। তো মনে করেন হঠাৎ করে আপনার অ্যালার্জিটা বেড়েই গেল, হাতের কাছে কোনো ওষুধও নাই, ঠিক সেই সময় প্রাথমিকভাবে আপনি কী করবেন? যদি অনেক বেশি পরিমাণে চোখ চুলকায় তাহলে কী করবেন, সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানির মধ্যে লবণ দিবেন, বেশি করে লবণ দেওয়ার পরে সেই পানিটা ঠান্ডা করবেন, ঠান্ডা করার পরে সেটা দিয়ে আপনার যে চোখটা চুলকাচ্ছে সেই চোখটা খুব ভালো করে ধুয়ে ফেলবেন। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে কিন্তু আরাম পাবেন, আর এটা আপনি দিনে 3-4 করতে পারেন। আর অনেক সময় হয় যে চোখ চুলকায় না, বাট অন্যান্য যে সিমটমগুলো থাকে যে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, এগুলো যখন হবে আপনার হাতের কাছে যদি ওষুধ না থাকে তাহলে তৎক্ষণাৎ আপনি একটু পাকা কলা খেয়ে নিতে পারেন, বেশি করে পাকা কলা, তারপরে শসা, টমেটো, মানে ঠান্ডা জাতীয় যে খাবারগুলো। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আদা কুচি কুচি করে কেটে খেতে পারেন, এতে কিন্তু আপনি অনেকটাই আরাম পাবেন। তো আশা করি আমার আজকের টিপসগুলো আপনাদের অবশ্যই কোনো না কোনো উপকারে আসবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাওয়ার জন্য। আর যদি আমি কোনো ভুল কথা বলে থাকি আমাকে সেটা কমেন্ট করে জানাবেন, আর আমার পরবর্তী ভিডিও